বিয়ের খরচ খরচা দিয়ে কলকাতা শহরে এনে রাখার বন্দোবস্ত করলেন। নিজের কথা ভাব, পাড়াপড়শি কি সারা জীবন থাকে নাকি বোকা? প্রত্যেক মেয়েকে একদিন না একদিন তার বাপের ভিটে থেকে শ্বশুরের ভিটেতে যেতে হয়। তারপর দেখবি যখন ওই জামাই নিয়ে তুই এই গায়ে আসবি, তখন ওই পাড়াপড়শি অন্য গান গাইছে। ওরাই তখন বলবে, দেখেছ শ্যামার বর কেমন হয়েছে? শুভদিনে চোখের জল ফেলতে নেই। আমি আমার কৃষ্ণকে আমার সঙ্গে করেই নিয়ে যাব, থাক আর না থাক, জানবো আমার কৃষ্ণই আমার সঙ্গে আছে। তাছাড়া না নিয়ে গেলে ওনার সেবাই বা ওখানে কি করে করব? নিখিল, আজ অফিস থেকে ফিরতে দেরি করিস না কিন্তু, মা করে দেখছিস কি? আজ সন্ধে 7টা নাগাদ প্রিয়াঙ্কার আসবে তো, মুখুজ্জিভূষের সঙ্গে পাকা কথা বলে ফেলতে হবে না? একই কথা আর কতবার বলবে মা, বললাম তো আমি চলে আসব। আর পাত্রীকে তুমি একদম ওই বৌমার মতো ট্রিট করো, কেমন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আরে কৃষ্ণচরণ, এসো এসো এসো, দেখো এসো গো, এসো এসো। বাবা জীবন, তোমার পাঞ্জাবির মাপটা কত? আমার ওই 40 সাইজের পাঞ্জাবি লাগে। এবার বাবা তোমার ওই আংটির মাপটা একটু নেবো যে।